এই যে আজকে অরণ্যের রুমে না রঙের কাজ শুরু হয়ে গেছে, এই যে তো প্রথমে ওয়ালটাকে পরিষ্কার করে সাদা পুটি দিবে, তারপরে হচ্ছে অন্য রং। অন্য রং বলতে রংটা একদম লাইট কালারেরই দেয়া হবে। তো এই যে সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন, আর হচ্ছে যে ওয়াশরুমে না এই সিলিংটাতে একটু এই যে চটলা চটলা পড়ে গেছিলো, সেগুলাকে সব খুলে পরিষ্কার করে তারপরে এখানেও এখন সিলিংটাও রং করা হবে ওয়াশরুমে। তো আজকে অবস্থা খুবই খারাপ, সব কিছু এখন এই দিকে, এই যে যুদ্ধ বিধ্বস্ত বাড়ি মনে হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে না অরণ্যের রুমে কাজ শুরু হয়েছে। হাই রে আল্লাহ, আমার এই দেখে না মাথা এমন ব্যথা শুরু হয়েছে কি বলবো, প্রচন্ড ব্যথা। তো এইখানে তো তোমাদেরকে দেখাইছি যে দেখো সব জিনিসপত্র এখানে, আর অরণ্য হচ্ছে ওই অগ্নির রুমে ঘুমাচ্ছে। তো এখনো রং মানে ফাইনাল যে রংটা সেটা কিনতে মানে কেনা হয় নাই, বাকিগুলো তো সব কালকের ব্লগে বললামই সব কিনে নিয়ে আসছি, এখন ফাইনাল রংটা কিনতে যেতে হবে আর কি। কিন্তু অবস্থা দেখো, এই যে এইগুলো দেখে আমার এত মাথায় পেইন শুরু হয়ে গেছে, মানে এত মাথা ব্যথা করতেছে, তো কি করব বলো। এই যে দেখো এখন চা বানায় নিয়ে আসছি, এখানে বসে একটু চা খাবো, মানে তাকানো যাচ্ছে না ঘর বাড়ির দিকে। আর অরণ্য হচ্ছে অগ্নি রুমে ওর কাজকর্ম মানে ল্যাপটপ তারপর সব কিছু নিয়ে ওই রুমে শিফট হয়েছে, ওই রুমে ঘুমাচ্ছে, এখন অফিসে যায় নাই। এখন কয়টা বাজে? 11টার মতো বাজে বোধ হয়। তো অফিসে যেতে যেতে আসলে ওই 12টার পরেই যায় সাধারণত। তো আমি এখন মাথা ব্যথার চোটে না চাটা নিয়ে বসছি, এত মাথা ব্যথা করতেছে এই কাজকর্ম দেখে কি বলবো। আমি কবে থেকে বলতেছি যে অরণ্যের রুমটা কাজটা শেষ করি, এই অরণ্য আজকে না কালকে কালকে না করতে করতে দেখো এখন একদম মানে শেষ মুহূর্তে সব ঝামেলা পড়ছে একদম। এই যে অগ্নি রুমে অরণ্য ঘুমাচ্ছে, না তো ক্যাটালগ তো দেয় না, তাহলে ওরা ক্যাটালগ দিবে বলে তুমি বলে দিছে ওই এই ভাই। আচ্ছা আপনি আবার ফোন করে বলেন যে স্যার ওখানে, হ্যাঁ তুমি ওই উনাকে দেখালে ওই যে আমাদের এই যে রঙের যে ভাই উনাকে ফোন করো। হ্যাঁ আমি কইছি কইছি, ক্যাটালগ দিবে না কেন? আচ্ছা দিতে চায় না বুঝলে, কেন দিতে চায় না? আমি হ্যাঁ আমিও তো সারা জীবন ক্যাটালগ ঘরে আইনে দেখে তারপরে আমরা পছন্দ করছি। আচ্ছা তাহলে ক্যাটালগটা আপনি আবার বলে দেন, ক্যাটালগটা নিয়ে আসুক, ওইটা দেখে ইয়ে করি, ভাষা মজা করুক না। এখন একটু এই যে ফ্যান ছেড়ে দিছে একটু শুকাবে, ওনারা লাঞ্চ করতে গেছে, এরপরে বাকি কাজ কি যে অবস্থা হবে আজকে আল্লাহ জানে, কি লন্ড ভন্ড ঘর। তো এখানে জরুরি ভিত্তিতে যে ক্যাটালগ আনা হয়েছে, এটা হচ্ছে সিল্ক আর ওটা হচ্ছে ইজি ক্লিন। তো এখন সবাই মিলে এখন কালার ফিক্সড করা হচ্ছে, ডুপ্লিকেট আইডিয়া নিতে পারবো কি রকম কালার। কোনটা ফিক্সড হয়, অরণ্য এখন অফিসে চলে যাবে। হ্যাঁ আসি আসি দাঁড়াও, তাহলে ওই দুটাই হলো না? আচ্ছা অনেক জল্পনা কল্পনা করে ল্যাপটপে দেখা, তারপরে হচ্ছে ওয়েবসাইটে দেখা, বিভিন্নভাবে কালার কম্বিনেশন করা, এই জন্য আমি বলছিলাম কি আগে ইয়ে করতে, কি 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 বলো। তো এই হচ্ছে অবস্থা, আর এখানে বাসা সবাই ডাকে তারপরে এখন আর কথা বলে না কাহিনী কি। এদিকে আমার রাত দুপুরের খাবার রেডি করতে হবে, কারণ অলরেডি এখন সোয়া দুইটা, হ্যাঁ সোয়া দুইটা বাজে, মিস্ত্রির এখন এই যে আসছে। আর এ চাপ আজকে এত দূর এমনি ওর কথা ওর গলা শোনা যায় যায় না, আজকে একেবারে অরণ্যর মানে যে ঘরের কাজকর্ম শুরু হয়েছে ওর মাথা নষ্ট হয়ে গেছে কি বিষয়। তো এই যে
এই ডাস্ক রেডটা আছে না, এটা হচ্ছে একটা ওয়ালে, ছোট একটা ওয়ালে হবে, বাকিটা হচ্ছে যে ওল্ড প্লেস। এটা সব চুপ করো না, এটাই মোটামুটি কনফার্ম হলো সব জল্পনা কল্পনায়। এখন অরণ্যর কনফিউজ, এখনো কনফিউশন রয়ে গেছে বোধ হয়, দেখা যাক। এখন ছাদে নিয়ে যাব পর্দাগুলা, এত পরিষ্কার হয়েছে দেখো, ঝকঝক ঝকঝক করতেছে একেবারে, কালার মানে ইয়ে হয়ে বোঝা যাচ্ছিল না। একটু যাওয়াই লাগবে, তো আমি কি করলাম ওর জন্য একটু লেবু চা করলাম, কারণ ওরও গলা ব্যথা, গলা ব্যথা না মানে ঠান্ডার একটা ভাব আর কি, তো বেশি করে লেবু দিয়ে আর হচ্ছে এই মধু দিয়ে একটু চা দিলাম। অরণ্য নাও, আর এত মাথা ব্যথা, এই যে ঘুম থেকে উঠে যখন এরকম ছিন্ন ভিন্ন দেখছি না, সাথে সাথে আমার মাথা ব্যথা ধরে গেছে। কি যে অবস্থা বলো, ঘর এগুলো কখন কি করবো, এই হইলো অবস্থা। দেখো একদিনেই আমার চুল সাদা হয়ে গেছে, তোমাদেরকে বারবার দেখাবো, সারাদিন দেখাবো, দেখো আমার চুল সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, জেলের বিয়ে দিতে দিতে আমার চুল সাদা হয়ে গেছে। একটু একটু সাদা ছিল, কিন্তু এত সাদা কি ছিল, আচ্ছা যাই হোক অসুবিধা নেই। তো এখন অরণ্য চা খাবে, তারপরে আমি হচ্ছে খাবার টাবার গুলো একটু গরম করে মাছের ধামাকে খাবার দিবে। এখানেও অবস্থা খারাপ দেখো, চারিদিকে যে যেখানে পাচ্ছে সব কিছু, এই যে অগ্নি রুমও ঠিক করতে হবে। হ্যাঁ গ্রিন সব হোয়াইট, তো এখানে হচ্ছে এসাপের কাপড় পাল্টাতে হবে, ওই কাপড়ের মাপে আরেকটা কাপড় ড্রেস বানায় দিতে হবে, বাবার বিয়ের ড্রেস। তো এই যে এখানে আরেকটা কাপড়, এটা হচ্ছে অরণ্যের দূর অগ্নি, এই দুটাই আনছিল আর কি আসে গতবার। হ্যাঁ বলো, তাহলে এটা হলো, এটা হলো কমন। হ্যাঁ এটা কমন, আর এটা হলো এক পাশে ওয়াল। হ্যাঁ 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 ওকে ঠিক আছে। মাঝে দাম হচ্ছে তাড়াতাড়ি করে ভাত খেতে বললে না পারবে না, বলবে কি ধীরে সুস্থে, উনি খুব ঘোরাঘুরি করে কিছু পারে না। তো এখন একটা এই যে এগ পোচ করে না স্যান্ডউইচে দিয়ে দিলাম, বললাম এটা খাও, তারপরে কালারগুলো আবার ওই যে মেশিনে তৈরি করে আনতে হবে। তো আসো এই এক কাপ চা খাও, একটু ধীরে সুস্থে খাও, এখন ওরা গ্রিলের কাজ করবে, তোমার এত হুড়াহুড়ি করার দরকার নাই, এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে ওই। হ্যাঁ তাই, সুন্দর একটা বিছানা তাই, তাহলে তোমার জন্য আরেকটা ইয়ে করে ম্যাট্রেস বানায় নিব, ম্যাট্রেস টপার টপার। দিদির রুম নাকি এত, দিদির বিছানা নাকি এত আরাম, অরণ্য কি অথচ দিদির দিদির বেডে না এখন হচ্ছে ম্যাট্রেসটা গেটিস দেওয়া, কিন্তু উপরে যে টপারটা আছে না ওইটা আর কি ইয়ে করা, এই নতুন বানানো। অরণ্য নাকি এত ভালো ঘুম আসছে আজকে ওর দিদির রুমে, মানে অগ্নির রুমে আর কি, এই যে ঘরের বুঝছো, আজকে বোঝা যাচ্ছে যে আমাদের ঘরে মানে কিছু একটা হতে যাচ্ছে। তো অরণ্য এখন যাবে হচ্ছে, অরণ্য তুমি আস্তে আস্তে কি দেরি হবে আজকে আব্বা? ইনশাল্লাহ। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, শরীরটা তোমার যথেষ্ট খারাপ। এই আসো না, তোমাকে যে স্যান্ডউইচ দিছি তুমি কি করতেছো, আসো আসো আসো, একটা একটু রং চা দিব, রং চা বানানো আছে। ঘুরতেছে, যাও আব্বু আসো। ছবি তুলো না, সাথে সাথে একটু চা খাও গরম গরম। অরণ্য তোমাকে যে চা দিছিলাম তুমি শেষ করছিলা, ইস রে দেখো কি কাশি ছেলেটার। যে অরণ্য যে গায়ে দিয়ে রাখছিল ব্ল্যাঙ্কেটটা, আমি প্রতিদিন বলি কি এটা ধুতে দিয়ে দেয় না, আজকে আর ওকে কিছু বলি নাই, আজকে সরাসরি ধুয়ে ফেলতেছি, প্রচুর কাপড় ধোয়া হচ্ছে, দেখা যাক কি অবস্থা হয়। যে এখানে কাপড়ের ধোয়া অলরেডি শেষ,
আর অল্প কিছু কাপড় আছে তাহলেই শেষ। ওটা বক্সগুলোতে রাখবো, এই বক্সগুলোতে রাখবো, রেখে কয়েকটা বক্সে রেখে দিব। আর যেটা করতেছি এখন, এখানে যে কাপড় চোপড়গুলো আছে না, এই রুমটাকে গুছায় ফেলবো। এই যে এটা করবো। আর মাছে দাম এখন হচ্ছে কালার ফিক্সড হয়ে গেছে, একটু খাবার দিয়ে দিলাম, খেয়ে চলে যাবে, কালারগুলো নিয়ে আসবে। এইগুলো করতে করতে ওনাকে শেষ হয়ে যাবে, আমি খাবার রেডি করে ফেলো। আমার না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে সকাল থেকেই। তা এখন ভাবছি কি, এই যে এক কাপ চা দিয়ে না দুইটা বিস্কিট খাবো, আর এই যে আগে একটু গ্যাসের ওষুধ খাই, আর এখানে টাফনিল মাইগ্রেনের, আর এখানে মাসাদ আহমেদ কমলা খাচ্ছে। এখন কিন্তু 3:30 বাজে, আমি এই মুহূর্তে এখন ভাত বসাইছি, ইচ্ছা করে একটু দেরিতে বসাইছি, হয়ে গেছে ভাত। আর বাকি তরকারিগুলো এখানে আছে, এগুলো সব গরম করে একটু পরেই খাওয়া দিয়ে দিব না। 4:20 বাজে, তো এই যে এখন মাসাদ আহমেদ খাওয়া দাওয়া করতে বসছে। এই রুমটা গোদগাজ করে ফেলছি। এই যে দেখো, এখানে অরণ্যের যা কিছু আছে না, এই যে এরকম দুইটা বক্স দুইটা ইয়েতে রাখছি, আর এই যে ওর ওর যে তার টার হাবি জাবি যা, ওগুলো বিছানা চাদরের মধ্যে এইভাবে রাখছি। এই রুমটাকে গুছায় ফেলছি, আর এখানে এটা এনে রাখছি। এটাকে রাতের বেলা না এই কাঠের মিস্ত্রি আসবে, বার্নিশের ব্যাপারটা আলাপ করব। আর এই রুমটা গোছানো, এগুলো এখানেও না সব কিছু গুছায় ফেলছি, যা যা ছিল সব কিছুকে, ওর পিসি টিসি মনিটর টনিটর সব কিছু, এগুলো এখানে রাখলাম, চেয়ার দুইটা ওখানে রাখলাম, মোটামুটি গোছানো হয়ে গেছে। এই রুমটারও একটু মানুষের মতো করে করলাম, মোট কথা চারিদিক মোটামুটি এখন একটু গোছানো গাছানো হয়ে গেছে। এখন শুধু এই রুমটার কাজ শেষ হলে রাত সন্ধ্যার পরে, রাতে শেষ হতে হতে 9:00 বাজবে বোধ হয়, হলে তখন আমি আবার এই রুমটা গুছাবো। তো এই যে ওয়ালগুলার হচ্ছে, তারপরে গ্রিল হবে, বহু কাজ। 6:10 বাজে, তো একটু রেডি হয়ে নিলাম। এই যে দেখো, রেডি হয়ে নিলাম মানে ঘরের কাপড়ে জাস্ট একটা সোয়েটার পরবো। তো এখন যাব হচ্ছে ওই অরণ্যের রুমে, কিছু লাইট লাগবে, তারপরে হচ্ছে ওর আলমারির হচ্ছে হ্যান্ডেল লক এগুলো বদলাবো কাল, মানে একটু পরে মিস্ত্রি আসবে। রঙের কাজ তো এখনও শেষ হয়নি, কালকে শেষ হবে, কিন্তু যে বার্নিশ মিস্ত্রি আসবে আর কি, কাঠের মিস্ত্রি, তো ওইগুলোর জন্য হচ্ছে এখন বের হবো আর কি। মাসাদ আহমেদ আবার একটু বাইরে গেল কাজে, তো আমি এখনই নিচে নামবো, একসাথে দুজনেই যাবো। অরণ্য এখন অফিস থেকে আসেনি, আসার পরে আবার কালকের জন্য একটু রান্নাবান্না করে রাখতে হবে। কী অবস্থা বলো, পর্দাগুলো সব ধোয়া হয়েছে, শুকায়ও গেছে মোটামুটি, রুমটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। অরণ্য আগামী কয়েকদিন এই রুমেই থাকতে হবে আর কি, কারণ ওখানে না অনেক কিছুই আছে, অনেক কাজকর্ম আছে। এই যে লাইটের শোরুমে আসছি, দেখি তো ঝাড় বাতি বেশি, আমি তো ডাইনিং এর উপরে ইয়ে চাচ্ছিলাম। এই শোরুমটাতে যাব, আর এই যে সামনে একটা শোরুম আছে এই দুটাতে যাব। ওটা তো অবশ্য একটা পছন্দ হয়েছে। কি কি পিঠা? সবজি তৈরি পিঠা, 35 রকমের পিঠা। এই চিতই পিঠা খাবা? 35 রকমের পিঠা। আগে উপরে উঠি, শোরুমে যাই লাইটের, তারপরে হ্যাঁ না আসো, তো 8:00 মতো বাজে, তো হচ্ছে লাইট লক হ্যান্ডেল আর একটু রং যা যা কেনার দরকার ছিল সব কিছু কিনে এখন বাসায় যাচ্ছি। হঠাৎ করে না বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা বাতাস ছুটছে, বেশ বৃষ্টি, রাস্তাঘাট একদম ভেজা। আর এই যে মাস্টার দেখা,
অরণ্য জানালা না, ওই যে লাইট আনলাম না এখন, একটা লাইট মানে লাগাই দেখলাম আর কি পরীক্ষামূলক ভাবে যে ঠিকঠাক আছে কিনা, ওই যে ওয়ার্ম হোয়াইট লাইট। তো তখন গান শুনে না জানলা দিয়ে তাকায় দেখি একেবারে জানালার নিচে দোতলা বিল্ডিংটা ঠিক ছাদে না ছোটোখাটো একটা হলুদের অনুষ্ঠান হচ্ছে, খুব চমৎকার লাগতেছিল। আমরা সবাই দাঁড়াই কিছুক্ষণ দেখলাম, মিস্ত্রি সহ তারপরে মাসাদ আহমেদ, আমি, অরণ্য, তিনজনে মিলেই দেখলাম আর কি। তো দেখো খুব সুন্দর একটা অনুষ্ঠান, বেশ কালারফুল, ক্যামেরায় না এত ভালো আসতেছে না কিন্তু সামনাসামনি খুব ভালো হচ্ছিল, লাইটিংটাও খুব সুন্দর ছিল, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আমাদের বাসার নিচে না এই যে একতলার ছাদে এই হলুদটা হচ্ছে, এখন অরণ্য রুমে লাইট লাগানোর সময় আমি এখন খেয়াল করলাম গানও হচ্ছিল, হলুদ হচ্ছে। হ্যাঁ, কাঠের মিস্ত্রি আসছে, এক সেকেন্ড শান্তি নাই আজকে। আর আসেন আসেন, এখানে না মুরগির মাংস, এই যে অরণ্যের তুলে আলু দিয়ে মুরগির মাংস কষাচ্ছি, এটাতে এখন ঝোল দিব, বেগুন ভর্তা করব, আর এখানে মশলা কষাচ্ছি, এই যে চার পিস মাছ ভুনা ভুনা করব। এই যে এখানে অরণ্যের জন্য চিকেন রান্না করলাম, চিকেনের মধ্যে না একটু কাঁচামরিচ আর একটু ইয়েও দিলাম, ধনে পাতা দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে চিকেন হয়ে গেল, ঢাকনা দিয়ে দিয়ে ওই সাইড দিয়ে একটু লাগছে। আর এখানে হচ্ছে এই যে কাতলা মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে কি নাম ওগুলাকে মটরশুঁটি দিয়ে, আর এই যেখানে বেগুন পোড়া এটাকে আর কি ভর্তা করব। তো এখানে হচ্ছে ডাল ভাত, এই হচ্ছে সব, আর এখানে একটু পানি চড়াইছি বুঝছো, একটু কফি খাবো। আমাদের হচ্ছে সোয়া দশটা, আর আমাদের পাশেই না আজকে একটা হলুদ হচ্ছে, তো জাস্ট এই যে আমার একদম এই বারান্দা জানালা, এই যে এই বারান্দাটার পাশেই নিচে দোতলা একটা বাড়ির ছাদে ছোটোখাটো একটা হলুদের অনুষ্ঠান, খুব সুন্দর, আলোটা কেমন যেন করতেছে, খুব সুন্দর হচ্ছিল। কিন্তু অনেক জোরে গান বাজতেছে, তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, কালকে প্রচুর কাজ আছে, ফার্নিচারের কাজ, বার্নিশের কাজ, অনেক রকম কাজ আছে। তো আজকে এই পর্যন্তই রান্না বান্না করে রাখলাম, তো চলো, ভীষণ পেরেশানিতে গেছে, এখন একটু একটু কফি খাবো সামান্য, আর হচ্ছে সিঙ্গারা খাবো, অন্য সিঙ্গারা নিয়ে আসছিল অফিস থেকে, অন্য চলে আসছে, এই যে এই রুমে এখন অন্য আসছে কাজ করতেছে। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। কোনখান দিয়ে সকাল হচ্ছে কোনখান দিয়ে রাত হচ্ছে টেরই পাচ্ছি না বুঝছো, কালকে প্রচুর কাজ প্রচুর কাজ, যাই হোক কাজগুলো এই কয়েকদিনের মধ্যে কাজগুলো হয়ে গেলেই না সমস্ত শেষ হয়ে যায়, মানে মোটামুটি একটা স্বস্তি হবে আর কি, আর তারপর তো কয়েকদিন পরে অগ্নি চলেই আসতেছে। তো চলো।